কোন কোন নো এন্ট্রি আর কোথায় চার চাকার পার্কিং বা দু চাকার পার্কিং আছে, যে কেউ সেরকমভাবে ইকুইপ এবং নলেজেবল করে দেবো যাতে তারা প্রত্যেকটা মানুষকে দেখতে যায়, অথবা জিয়াগঞ্জের কোনো পুজো দেখতে যায়, ডোমকল বা কান্দি বা বেলডাঙ্গার কোনো পুজো দেখতে যায়। সুশান্ত ব্যানার্জি তুলে দিচ্ছেন আমাদের এসডিও সদস্য মন্দিরা ঘোষাল। দুর্গা পুজো জন্য আমরা মেন তো কাজ ট্রাফিক কা থাকে, ট্রাফিক যদি সুচারু থাকে তো বাকি জিনিস ভি নর্মাল থাকবে। তো এই জন্য আজকে পুজো গাইড ম্যাপটা উদ্বোধন হয়েছে, এর সফট কপিটা ভি আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে পুরো ডিটেল আছে কি কোন জায়গায় কি পূজা, কি ওর রিলেটেড কোথায় পার্কিং, আপনারা কী কী ওর পেতে পারেন, কোথায় সুলভ শৌচালয় আর বাকি ডিটেলসগুলো ভি সবগুলো আছে। তো সেটা যদি মানুষ কাছে পৌঁছে যাবে তো তখন পুজো ও দেখার জন্যে ও সুবিধা হবে। তো সেই জন্য পুজো গাইড ম্যাপটা উদ্বোধন হয়েছে। অ্যান্ড বাকি যে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে, যে আমাদের ল অ্যান্ড অর্ডার অ্যারেঞ্জমেন্ট থাকে, তো আমরা এবার চেষ্টা করছি যে তো রাত্রি পরে ভি আমরা দুটো পরে ভি আমরা একটু ফোর্স রাখতে পারি, তাকি মানুষকে ঘুরতে কোনো অসুবিধা হয় না অ্যান্ড ভালো মতন লোকজন পুজো এনজয় করতে পারে, সেটাই আমাদের চেষ্টা আছে। আমাদের ট্রাফিক কন্ট্রোল রুমের নাম্বার, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বার আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি, অলরেডি আমরা জানিয়ে দিয়েছি, আর আমাদের সমস্ত সিনিয়র অফিসারদের নাম্বারও আমরা দিয়ে দেবো, যাতে কোনো সিরিয়াস ইস্যু যদি কোনো দেখা যায় যে সঙ্গে সঙ্গে রেসপন্ড করতে হবে, কারোর ভায়া হলে তাদের যদি মনে হয় যে অসুবিধা হবে আমরাও 24/7 ফোন রিসিভ করবো, আমরা সবসময় সঙ্গে থাকবো। আর রেস্ট্রিকশান আমরা চতুর্থী থেকে স্টার্ট করছি, চতুর্থী বিকেল 4টে থেকে আমরা শুরু করব, কিন্তু ডিপেন্ডিং অন দ্য ভিড় আমরা হয়তো সারা রাত চালাবো না, যতক্ষণ দেখবো ভিড় তারপরে আমরা ছেড়ে দেবো। এবং এখন যেহেতু আমরা বাইপাসটা খুলে দিতে পেরেছি, আজকে থেকে বাইপাস আমরা টু ওয়েতেই চালাচ্ছি, ফর দ্যাট রিজন শহরের মধ্যে পুজোর সময় সে সমস্ত গাড়ি এন্ট্রি করবে যারা পুজো দেখতে আসবে, সেই জন্য তাতে যেমন আমাদের অ্যাক্সিডেন্টের চান্স অনেক কমবে, মানুষও খুব ভালো করে ভয় না পেয়ে ট্রাকের গতি দ্বারা স্তব্ধ না হয়ে পুজো দেখবে এবং আনন্দ করবে। আর হ্যাঁ, আমরা যেটা বলতে চাইছি যে আমাদের ফেসবুকে যা কিছু ডিটেলস থাকবে, তারপরেও যদি কারোর কখনো মনে হয় যে আমাদের কখনো কোনো ইনফরমেশান লাগবে, উই আর অলওয়েজ বি দেয়ার। আর আগের বারের শিক্ষা থেকে আমরা কিছু কিছু চেঞ্জেস করেছি এবারের ট্রাফিক অ্যারেঞ্জমেন্টে। আগেরবারে আমরা দেখেছিলাম বিকেল 3টে থেকে আমাদের রাত 1টা-1.30 পর্যন্ত 8 ঘন্টার একটা আমরা রেডি করেছিলাম, প্রায় 10 ঘন্টা মতো, কিন্তু তারপরেও দেখা গিয়েছিল প্রচুর ছেলে মেয়ে রয়েছে, সেই জন্য আমরা এবারে ডাবল শিফটে ডিউটিটা করাচ্ছি, যাতে আমরাও ক্লান্ত না হয়ে যাই, আবার আপনাদেরকেও কখনো নিরাপত্তার অভাব ফিল করতে না হয়, কখনো এমন না হয় কোনো পুজো মণ্ডপে প্রচুর দর্শনার্থী মহিলা রয়েছে, কেউ যেন খুব রাশ ড্রাইভিং করতে না পারে, অ্যাক্সিডেন্টের ভয় না থাকে বা পুলিশের অ্যাবসেন্সের কারণে কেউ নিরাপত্তার অভাব না বোধ করে। তাই আমরা একদম বিকেল 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সবসময় রাস্তায় থাকবো, আর নর্মাল ওয়েতে সকাল 6টা থেকে আবার বিকেল 3টে পর্যন্ত নর্মাল শিফট যেমন ট্রাফিক, তার জন্য আমাদের ব্যবস্থা থাকছে।